সিনোটেকের এই জিপিএসটার সার্ভার একদম ফ্রি, তো একদম ফ্রি সার্ভারে আপনারা এটার লাইভ লোকেশন সব কিছুই কিন্তু একদম ফ্রি সিস্টেমে দেখতে পারবেন। এটা এখানে কোনো প্রকার আপনাদের কোনো চার্জ খরচ হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো এর আগে একটি ভিডিও দিয়েছিলাম জিপিএস নিয়ে, সেটা হচ্ছে সিনোটেক ST901 একটি জিপিএস। তো এই জিপিএসটা কিন্তু অনেকটাই বেটার কাজ করে। তো আজকে যে ভিডিওটি দেব সেটা হচ্ছে এই জিপিএসের থেকেও ছোট, একদম মিনি আকারে, তো আরেকটি জিপিএস যা কিনা এটার থেকেও অনেকটা বেটার কাজ করে থাকবে। তো সেই জিপিএসটা নিয়ে আজকে কথা বলবো, সেটা হচ্ছে সিনোটেকের আরেকটি প্রোডাক্টস। এই যে এরকম, তো এটার থেকেও কিন্তু অনেকটাই একটা ছোট, একদম চিকন, মানে সাইজে আকারে এটার থেকে অনেকটাই, মানে সব কিছু ছোট। তো এই জিপিএসটা কিন্তু সিনোটেক ST90M মডেলের একটি জিপিএস, তো এটার থেকেও অনেকটাই আপডেট। তো এই জিপিএস ট্র্যাকিং কিন্তু এটার থেকে কাজটাও অনেকটাই বেশি করে থাকে এবং সব কিছু এটার ভিতরে আছে। তো এই সিনোটেকের যেটা এম মডেল জিপিএস, তো এই জিপিএস ট্র্যাকিংটা আসলেই আরও কী রকম সার্ভিস দিবে এবং এটার সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটি না দেখে চলে যাবেন না। তো তার আগে বলে রাখি, চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিনোটেকের ST901M মডেলের একটি জিপিএস। তো এই জিপিএস ট্র্যাকিংটার সাথে কিন্তু এই ক্যাবলগুলোও থাকে, প্লাস এটার ফিউজ সিস্টেম আছে, প্রোটেকশনের জন্য এখানে একটা ফিউজ দেওয়া আছে। এবং এই জিপিএসটিতে ছিল মাত্র তিনটা তার, কিন্তু এই জিপিএসটিতে কিন্তু তারের সংখ্যাও কিন্তু চারটি। তো সব কিছুই কিন্তু এটার থেকে অনেকটাই বেস্ট। তো সবথেকে যেটা বেস্ট সেটা হচ্ছে এই জিপিএস ট্র্যাকিং দিয়ে আপনি সরাসরি একদম লাইভ সব কিছু দেখতে পারবেন, যে আপনার মোটর সাইকেল অথবা যে কোনো যানবাহন সেটা কোথায় আছে এবং কত কিলো স্পিড চলতেছে, এবং সব কিছু আপনি ব্যাকআপ সিস্টেমও দিতে পারবেন, যে এক মাস আগে আপনার গাড়ি কোথায় ছিল, কোথা থেকে কোথায় গেছেন, সব কিছু কিন্তু এই জিপিএসটিতে থাকবে। এবং এটার যে লোকেশন ট্র্যাকিং সিস্টেমগুলো, এটা এই ST90 থেকে এই এম মডেল, এটা কিন্তু ওইটার থেকে কিন্তু এটার একদম ক্লিয়ারলি সব কিছু দেখা যায়। এবং এটার আরেকটা প্রসেস ওইটার থেকে বেটার যেটা হচ্ছে, এটাতে কিন্তু ইঞ্জিন অন অফ করা যায়। তো আপনার গাড়ি যত দূরেই থাক না কেন, আপনি বাংলাদেশ অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে এটা কিন্তু অন অফ করতে পারবেন, যদি আপনার মোবাইলে নেট থাকে। কারণ এই জিপিএসটিতে আপনার কানেক্টিং সিস্টেমটাও অনেকটাই বেটার, কানেক্টিং একদম সিম্পলভাবে হয়, এবং গাড়ি আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে সেখানে আপনি অন অফ করতে পারবেন। এবং এই জিপিএসটিতে আরেকটি জিনিস প্লাসিং করা আছে, সেটা হচ্ছে আপনার গাড়িটি যখন চাবি দিয়ে অন করা হবে, ইঞ্জিনে লাইন যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনে একটা কল আসবে সিকিউরিটি হিসাবে, তো সেই থেকেও কিন্তু আপনি অনেকটাই সচেতন হতে পারবেন। তবে আমার ধারণা মতে এই রকম জিপিএস ট্র্যাকিং যদি আপনারা যে কোনো গাড়িতে, মোটর সাইকেল, মানে যে কোনো যানবাহন থাক না কেন, সেখানে যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার যানবাহনগুলো অনেকটাই কিন্তু সেফ থাকবে। তো মাত্র কয়েক টাকার দামের মধ্যে যদি আপনারা এরকম যদি সেফটি পান তাহলে কিন্তু এটা কিন্তু অনেকটাই ভবিষ্যতের জন্য বেটার। তো সেই ক্ষেত্রে আপনারা এই সিনোটেক ST90 অথবা ST90M যে কোনো জিপিএস আপনারা ব্যবহার করতে পারেন, তবে সবথেকে ভালো হবে আপনারা একটু উন্নত মডেলের সার্ভার ব্যবহার করার জন্য। তো আরেকটি জিনিস হচ্ছে এই জিপিএস ট্র্যাকিংটার কিন্তু সার্ভার কিন্তু একদম ফ্রি, তো প্রায় আপনার লাইফ টাইমে চলে যাবে, প্রায় 10 বছর সার্ভার ফ্রি আছে। এবং এই জিপিএসটিতে আপনারা পাচ্ছেন 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি একদম ফ্রি। তো সেক্ষেত্রে কিন্তু এটা নিয়ে আপনাদের কোনো উপকার কোনো চিন্তা নেই, তো কোনো প্রবলেম হলেও সেটা কিন্তু কোম্পানি আপনাকে সলভ করে দিবে। তাই আমি সাজেস্ট করব, আপনারা যদি আপনাদের যানবাহনগুলো নিরাপদ রাখতে চান তাহলে অবশ্যই জিপিএস গাড়িতে ব্যবহার করেন, তাহলে কিন্তু অনেকটাই নিরাপদ থাকবে। তো আপনার পছন্দ আকারে, আপনার মতামত সম্পর্কে এবং আপনার সিস্টেম অনুযায়ী আপনি যে কোনো ধরনের জিপিএস গাড়িতে ব্যবহার করতে পারেন, সিনোটেক অথবা সিনোটেক ST90, ST90M, এটা কিন্তু সবসময় কিন্তু আপনারা একদম 100% লাইভ লোকেশন দেখতে পারবেন, যে কোনো জায়গায় থাক
সেটা আপনি লাইভ লোকেশন দেখতে পারবেন এবং দূরে থেকেও কিন্তু গাড়িটা কিন্তু অফ করে দিতে পারবেন। তো আরেকটি জিনিস হচ্ছে আমাদের যে নেক্সট ভিডিও থাকবে সেই ভিডিওতে কিন্তু আরেকটা আকর্ষণীয় জিনিস একটা আছে, সেটা হচ্ছে স্পাইটেক জিপিএস। তো এই স্পাইটেক জিপিএস আরেকটি বেস্ট একটা কোয়ালিটি। তো এই জিপিএসটিতেও কিন্তু অনেক ভালো ভালো ফিউচার আছে। তো এইটা হচ্ছে নেক্সট ভিডিওর একটা আপডেট ভিডিও। তো আপনারা অবশ্যই ভিডিওর অ্যাক্টিভ থাকবেন এবং এই স্পাইটেক জিপিএসটির ভিডিও অবশ্যই দেখবেন। তো এই জিপিএসটা কিন্তু এই জিপিএস এবং সেটা কিন্তু আরও একটু বেস্ট, এটা একদম ডিজিটালভাবে আপডেট করা, তো সব কিছুই কিন্তু বেস্ট কোয়ালিটি হিসাবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। তো তার আগে বলে রাখি, আপনারা যারা জিপিএস নিতে চান অথবা জিপিএস সম্পর্কে যে কোনো ধরনের মতামতের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে তো সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশন বক্সে এই জিপিএস সম্পর্কে যে কোনো তথ্য নিতে পারবেন, সেখানে অনেক লিংক দেওয়া আছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।